হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। বংশচন্দ্র লাইফস্টাইল চ্যানেল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, আর সঙ্গে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, আর পুজোটা আমি করবো বলে সকাল থেকে সমস্ত কাজকর্ম করে চটজলদি চান টান করে রেডি হয়েছি, আর মেয়েকেও সঙ্গে চান করিয়ে নিয়েছি, কারণ ও আমার সঙ্গে পুজো দেবে। ঘরে যখনই পুজো আচ্ছা থাকে ওকে একসঙ্গে নিয়ে বসি পুজো করতে। যাই হোক, চান টান করে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। তোমরা তো জানোই আমাদের সংক্রান্তির দিন বড় করে লক্ষ্মী পুজো হয়। বড় করে বললে ভুল হবে, নিজেদের মতো ছোট করে রাখি, তবে ঠাকুরমশাই এসে পুজোটা করে দিয়ে যায়। কিন্তু আজ কোনো ঠাকুরমশাই আসবে না, আজ আমি নিজেই করব। তাই মানে কোজাগরী লক্ষ্মী পুজো কেমন হয় আমি জানি না, আমি আমার মতন করে তোড়জোড় করে রেখেছি। সবার আগে ঠাকুরকে নামিয়ে ঘাগরা খুলে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি ঠাকুরকে চান করাবো বলে। ভাবছিলাম লক্ষ্মী পুজো কেমনভাবে হয়, কোজাগরী লক্ষ্মী পুজো একটু ভিডিও দেখে নিই, কিন্তু দেখবো দেখবো করে আর দেখাই হয়নি। শেষ মুহূর্তে বললাম থাক, আমি যেভাবে করি সেটাই করি, মন্দির ঠাকুরকে থাকলে ঠাকুর এমনিই খুশি হয়। তো এখানে পঞ্চামৃত বানিয়ে নিলাম, আর পঞ্চামৃত বানানোর জন্য জানো সকাল থেকে তাক করেছিলাম যে আমার মেয়ে যখন দুধ আসবে সেখান থেকে একটু গরুর দুধ রাখবো, নাহলে বেশিরভাগ সময় ভুলেই যাই। তোমরা তো জানো সোমবার করি, অনেক সোমবার দুধ রাখতে ভুলেই যাই, তখন আবার প্যাকেটের দুধ দিয়ে ঠাকুরকে চান করা যায়। কিন্তু আজ মনে করে দুধটা রেখেছিলাম, আর এই যে বলতে বলতে পঞ্চামৃত তৈরি করে ঠাকুরকে একটু চান করে নিচ্ছি। আচ্ছা, তোমাদের বাড়িতে কার কার কোজাগরী লক্ষ্মী পুজো হয় কমেন্টে জানিও তো। অনেকে বলে এদেশীয় উদ্দেশ্য, আমি সেসব বুঝি না। আমার এবাড়িতে সংক্রান্তির দিন লক্ষ্মী পুজো হয় বলে আমি ওই লক্ষ্মী পুজোটা করি, আর কোজাগরী লক্ষ্মী পুজো হবে না করলে হয়? আর তার উপরে আমি আজ আবার বৃহস্পতিবার ভেবেছিলাম বুধবার করব, সমস্ত তোড়জোড় করেছিলাম, পরে আবার ভাবলাম যে দুদিন ধরে পড়েছে, দুদিন ধরে তো আর করা সম্ভব না, তাই আজ উপোস করে করেছি। হ্যাঁ, সকাল থেকে উপোস করে আছি ভালো করে একটু পুজো দেবো বলে। যাই হোক, এখানে মানে পঞ্চমৃত দিয়ে চান করানোর পর গঙ্গা জল দিয়ে আবার ধুয়ে এবার একটা নতুন জামা পরে দিচ্ছি। আগের দিন ভেবেছি বাজারে যাব, কিন্তু এমন বৃষ্টি হয়েছে দু তিন ঘন্টা ধরে যে বাড়ির সামনে প্রায় জল জমে গেছে। আমার বর বললো এই জল টেঙ্গি আর তোমাকে বাজারে যেতে হবে না, তুমি বলো আমার কি কি লাগবে আমি এনে দেবো। আমার সেরকম কিছু লাগতো না, ঠাকুরের জন্য একটা নতুন জামা আর একটা ঘি আনার ছিল। ভেবেছিলাম ঘিয়ের প্রদীপ দেবো, আর পঞ্চামৃত বানাতে তোমরা জানো ঘি লাগে, তো সেই দুটোই বরকে দিয়ে আনিয়ে দিলাম। বর বলছে তুমি এত লাফালাফি করছো বাইরে যাবে বলে, আমি বললাম কি না কি আছে। সত্যি কথা বলতে আমি যখন ঠাকুরের দোকানে যাই অনেক কিছু কিনে নিয়ে আসি, খুটখাট একটা দুটো জিনিস কিনতে গিয়ে এত জিনিস কিনে আনি কি আর বলবো। যাই হোক, আজকে যেই নাইটিটা পরে দেখছো এটা আবার পুজোতে আমার মা দিয়েছে। এমনি বাবা টাকা দিয়ে গেছিলো পুজোতে জামা কেনার জন্য, আমি সেই টাকাটা রেখে দিয়েছিলাম, কিনিনি, কারণ এখন বড্ডই একটু অসুবিধা চলছে। আর তারপরে মা তো জানেই আমি কিছু কিনিনি, তো মা আবার নিজে থেকেই নাইটিটা দিয়েছিল, একটা নাইটি না দুটো নাইটি দিয়েছে। একটা নাইটি মাকে তৈরি করে দিয়েছি, কারণ মা ঘুরতে যাবে আজকে। হ্যাঁ, আজকে আবার মায়ের ট্রেন, বলেছিলাম ছাড়তে যাব কিন্তু যেহেতু উপোস থেকেছি শরীরটা ভালো লাগছে না, পরে মা বললো আমি নিজে নিজেই চলে যাব। যাই হোক, ঠাকুর পরিষ্কার করে মনে পড়লো আলপনা দিইনি, তাই গোটা বাড়িতে আলপনা দিয়ে চলে এলাম ঠাকুরের জন্য ফুল তুলতে। পুজো যেহেতু বর বাইরে থেকে ফুল এনেছে, কিন্তু ঘরের ফুল দিয়ে পুজো দিতে একটা আলাদাই আনন্দ। আজকে আবার বেশ জবা ফুল, নয়নতারা আর সঙ্গে অপরাজিতা ফুল ফুটেছে। ফুলটা দেখে যে কী আনন্দ হচ্ছে, কবে থেকে না মনটা খুব খারাপ ছিল, অপরাজিতা গাছে ফুলই হচ্ছিল না। কবে একদিন ভিডিওতে তোমাদের দেখেছিলাম একটা হয়েছিল, তারপর আর হচ্ছেই না। যাই হোক, আজ আবার দুটো ফুটলো, বলতে নেই আবার নজর লেগে যেতে পারে, আবার ফুল ফোটা বন্ধ হয়ে যায়। আগে একটা অপরাজিতা গাছ লাগিয়েছিলাম, তাতে প্রচুর ফুল হতো, সেটা আবার নীল অপরাজিতা ছিল, কিন্তু এখন এই অপরাজিতা গাছটা কিছুতেই বাড়ছে না, গাছের নিচে বলে হয়তো তার জন্য। আর দেখো, বলতে বলতে লক্ষ্মী ঘট এখানে বসিয়ে দিয়েছি। আগে জানো তো আমি ঘট বসাতে জানতাম না, কীভাবে বসে কী কী দেয় লক্ষ্মীর ঘটে কিছু জানতাম না, এই ইউটিউব থেকেই আমি অনেক কিছু শিখেছি। যাই হোক, ইউটিউবটা শুধু যে টাইম নষ্টের জিনিস সেটা বলা ভুল হবে, অনেক দরকারি জিনিসও এখান থেকে জানা যায়। যাই হোক, এবার এই ঠাকুরকে ঘরটা বসিয়ে দেওয়ার পর সব ঠাকুরকে একটু ফুল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি মনে হয় ভয়েসটা মিউট করতে ভুলে গেছিলাম, তাই একটু আওয়াজ হচ্ছে। আর এই যে ঠাকুরকে ফুল টুল দিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে এবার মায়ের একটু পুজোটা করে নিই। আর এদিকে দেখো, আমার মেয়ে কিন্তু সারাক্ষণই আমার পাশে আসছে। যখন আজকে লক্ষ্মীর পাঁচালি পড়ছিলাম তো মেয়ে বলছে একটু জোরে পড়ো, আর লক্ষ্মীর পাঁচালি পড়তে গিয়ে হঠাৎ করে কাশি শুরু হয়ে গেলো, তাই খুব আস্তে আস্তে আজকে পড়েছি। ভেবেছিলাম তোমাদের শোনাবো কিন্তু আর শোনাতে পারিনি। তবে হ্যাঁ, চলো, বলতে বলতে পুজোটা প্রায় শেষ হয়ে গেল, এবার যাই ছাদে, আবার কাপড় মেলতে বাকি আছে। গুড আফটারনুন, 12:30 বেজে গেছে। পুজো দিতে আমার এত দেরি হয় কেন আমি জানি না, কিন্তু সেরকম আহামরি কিছু পড়িও না, তাও দেরি হয়। এখন যাই কাপড় মেলি, সবে জল খেলাম, গরম লাগছে আজকে, বিশাল কড়া রোদ উঠেছে। কাপড় বেশি নেই, ওই তিনটে মাত্র গুনে কাপড় ছাদে দিয়ে দিই, কারণ আমার মেয়ের জামাটা ভীষণ মোটা, নিচে দিলে শুকোবে না। কী রোদ উঠেছে, আর মহারানীকে উঠে পড়তে বসিয়ে দিয়েছি, সিটির আওয়াজ সময় শুনতে পাচ্ছ কি না জানি না। ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি, পরে গিয়ে একটা তরকারি করবো,
এই দেখ মুখে ব্লিচ করতে গিয়ে আমার চুলেও করে দিয়েছে, দেখেছো দুর্গা পূজা চুলটাতে কালার না করেও হাইলাইট হয়ে গেছে। দুর্গাপুজোর পর এটা আমার ফার্স্ট ব্লগ, আজকে হচ্ছে পূজা করি লক্ষ্মী পুজো। আমাদের তো পৌষ সংক্রান্তির লক্ষ্মী পুজো হয়, কিন্তু আজ নিজের মতন করে ঠাকুরমশাই ডাকিনি, নিজে যেমন পুজো দিই সেভাবে একটু পুজো দিয়ে দিলাম। এত মতো দেখতে পেলে কীভাবে দিই, আমি যেরকম প্রত্যেকবার দিই সেরকমই দিয়েছি। চলো এবার কাপড়টা মেলে নিই, মেলে আবার রান্না করবো। আর ওকে পড়তে বসেছি, শুনতেও হবে। আজকাল আমি যদি একটু ফোন দেখি বা কারোর সাথে কথা বলি পড়া বন্ধ করে দেয়। আর ঠিক নভেম্বর আছে, কত তারিখ আজ হচ্ছে 16 কি 17 খেয়াল নেই, যাই হোক অক্টোবর, নভেম্বরের 11 তারিখ থেকে পরীক্ষা। আর এই পুরো মাসটা শুধু পুজো, দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা এইসব নিয়ে আছে, পরের মাসেই পরীক্ষা। কী যে করবে এবছর সেকেন্ড টার্মে পরীক্ষা আমি কিচ্ছু জানি না, একদম বাজে। আগেবার ডিসেম্বরে দিয়েছিল, নভেম্বরের শেষের দিক থেকে ডিসেম্বর অবধি নিয়েছিল, এবার একদম নভেম্বরের প্রথম থেকে একবার মানে প্রথম থেকে শুরু হবে, নভেম্বরের শেষে শেষ হয়ে যাবে। খুব টেনশন হচ্ছে, আগে তো ছিলামই না জানো 15 দিন, মামার বাড়ি গিয়েছিলাম তো তখন 15 দিনের গ্যাপ, এখন এই পুজো আচ্ছার গ্যাপ। এবছর এই মানে এই সেকেন্ড টাইমে পরীক্ষা ভালো হবে না বোঝা মানে বুঝতে পারছি, কেন ভুলে যাচ্ছে, এতদিন ওখানে ছুটি কাটিয়ে এসেছে তখন ভুলে গেছিলো, আবার এখানে পুজোর জন্য আবার ভুলে গেছে, জানি না কী হবে। যাই হোক ওর দোষ নেই, দোষটা আমারই, এমন সময়ই আমি ঘুরতে গেছি প্লাস পুজো টুজো পড়েছে। চলো সেসব কথা বাদ দাও, চুল এখনও ডব্বা ভিজা আর ঠান্ডাও লেগে গেছে, পুজোতে এত আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, আমার মেয়ের আমার বরের তিনজনেরই ঠান্ডা লেগে গেছে। আমি তো পরশুদিন গিয়ে 350 টাকা করে ওষুধ এনেছি, ওষুধ এনেছি, এখন ওষুধ খাইনি, এবার গিয়ে খাবো, মেয়েকেও খাবো। মেয়েরও কাশি সর্দি, আমার ওই গলা খুশখুশে, আমি শাঁকি বাজাতে পারছি না, এমন কাশি হচ্ছে শাঁকি বাজাতে পারছি না। যাই হোক যা হোক করে পুজোটা দিয়ে দিয়েছি, পাচারি পড়ছি আর গলা দিয়ে সরি বেরোচ্ছে না, বলছে মুখ বন্ধ হয়ে যাচ্ছে, কেমন খুশখুশ করছে জানি, আর একটু জোরে বললেই একবারে জোরে কাশি উঠে যাবে। তাই আস্তে 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 যাওয়া মেয়ে বলছে জোরে পড়ো না, জোরে পড়ো না পাচারি। আর আমি আস্তে আস্তে করে বুঝলাম যে একবার যদি আমার কাশি ওঠে আর থামবার নাম নেই, তোমরা জানো ইউনিক কাশি, যদি ওঠে আর থামবে না। যাই হোক দেখো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছে। চলো নিচের ডালের অনেকগুলো সিটি উঠে গেছে, ডাল হয়ে গেছে, কাপড়টা ঝপ করে মেলি আর যাই। আর তোমরা কি ব্লগ দেখতে থাকো, আবার এবার চেষ্টা করবো আবার রেগুলার দেওয়ার। চলো আমার চুলগুলো দেখেছো, আবার পুজোর সময় স্ট্রেট করেছিলাম, ঘরেই করেছিলাম স্ট্রেটটা, স্ট্রেটনিংটা তোমরা জানোই আমি ঘরে করি পার্লারে পয়সা দিই, আবার যেই শ্যাম্পু করবো একদম অরিজিনাল চুলে ফিরে আসে। পুজোতে স্ট্রেট করেছিলাম, বেশ ভালো লাগছিলো, এখন যেন আবার বাগদি বুড়ি না। চলো কাপড়গুলো মেলে নিই, সবাই আজকে বৃহস্পতিবার আছে তো আজকেও অনেকে পুজো করছে, কালকেও অনেকে করছে, আমি আজকেই করেছি। পাম্প চালিয়েছি, জল উঠছে, হ্যাঁ জল উঠছে। চলো ঝপঝপ করে কাপড়গুলো মেলে দিই। এবছর মেয়ের অনেকগুলো জামা হয়েছে, আমারও হয়েছে, আমারও হয়েছে, বাট আমি কিনিনি, আমাকে দিয়েছে সবাই, তো অনেকগুলো আমারও হয়েছে। দুর্গাপুজোতে সেভাবে ব্লক করা হয়নি, তোমাদের দেখাবো কি। আর শেষ মুহূর্তে মানে ষষ্ঠীর দিন গিয়ে আমি জামা পাল্টে এনেছি, মানে আমাকে দিয়েছে সেই জামাটা আমার হয়নি। আমরা তো এত এত হাইট বড়ো আমার, মানে আমি এত লম্বা যে কোনো জামা আমার ছোটো হয়ে যায়, তো সেই জামাটাকে পাল্টে তার থেকে একটু ছোটো জামা নিয়েছি যাতে আমার হয়। তো ওই ষষ্ঠীর দিন পাল্টেছি আর সেটা নবমীর দিন পরেছি, মানে একদম জঘন্য। যে পুজোর আগে কি হচ্ছে, মানে ভালোভাবে পুজোর মার্কেটিং আগের বছর তো করিনি, তোমরা জানো পুজোর মার্কেটিং এবছর যাও করেছি শেষের দিকে, তো ভিডিও কিছু করি। যাই হোক চলো কাপড়টা মেলি, বক বক স্টার্ট করলে আমি আর থামি না। আজকের রোদটা দেখে কেউ বলতে পারবে আগের দিন এত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে? হ্যাঁ আগের দিন 1 ঘন্টা ধরে এমন বৃষ্টি হয়েছে, আমার বাড়ির সামনে বলা তো ভুল হবে, বাড়ির আশেপাশের রাস্তাঘাট প্রায় জলের তলায় চলে গিয়েছিল, সচরাচর আমার বাড়ির সামনে কোনোদিনই জল জমে না, কিন্তু কাল এত জোরে বৃষ্টি হয়েছে যে আমাদের বাড়িঘর প্রায় জলের মধ্যে থই থই করছিল। আর দেখো বলতে বলতে আমার গলায় খুশখুশানিটা শুরু হয়ে গেছে, দুর্গাপুজোয় এত আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক খেয়েছি যে এখন ঠান্ডা লেগে গেছে। আর এখানে দেখো আজকে তো নিরামিষ রান্না, আমার তো উপোস, তো বড়ই বলেছিল ফুলকপি আলু দিয়ে তরকারি করতে, এখানে ফুলকপি কাটতে এসে দেখি ফুলকপির মধ্যে এত পোকা, এইটা তো একটা দেখালে, এরপরে যতবারই ফুলকপি কাটছি পোকার পর পোকা বেরিয়ে যাচ্ছে। তবে একটা ভালো জিনিস জানো তো কি, বলে যেই সবজিতে পোকা হয় সেই সবজিটা রাসায়ন ফ্রি, মানে হ্যাঁ কেমিক্যাল থাকে না, তবেই তাতে পোকা লাগে। যাই হোক ভালো লাগলে কী হবে, পোকাটা দেখে আর খেতে ইচ্ছে করছিল না, তারপর মনে পড়লো আরে আমি তো
খাবো না, শুধু বরের জন্য রান্না করব। আর এখানে আমি চেঁচাচ্ছি কারণ আমি অলরেডি মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, বেশ অনেক দিনও ছুটি কাটিয়েছে, সঙ্গে আমিও এখন পড়ার চাপটা প্রচুর, তাই ভাবছি সকাল বিকেল করে একটু কমপ্লিট করবো। দেখো কাটতে কাটতে আবার একটা দুটো পোকা বেরিয়ে গেছে, আজকে প্রায় ফুলকপিটা পোকাতেই ভর্তি ছিল, তার উপরে সবুজ সবুজ পোকা বোঝাই যাচ্ছিল না। তারপরে নুনের জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, জানো তো নুন জলে এরকম সবজি ভিজিয়ে রাখলে পোকামাকড় মরে যায় আর সবজি পরিষ্কার হয়ে যায়। আর দেখো বলতে বলতে বর শ্বশুরমশাই সবাই খেয়ে নিয়েছে, এই কয়েকটা বাসন ছিল মেজে নিচ্ছি, আজকে যেহেতু খাওয়ার খাইনি মনে হচ্ছে যেন কত কাজ কম। সত্যি রান্না করা আর খাওয়াটাই মনে হয় সবচেয়ে বড় কাজ, আমি যেহেতু খাইনি সব কাজ যেন চটজলদি হয়ে গেছে রান্নাটাও, নাহলে রান্না করতে প্রায় আমার 2-2.5 ঘন্টা লেগে যায়। আজকে ওই সেমই রান্না করেছি কিন্তু কত তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে মেয়ে আমার ফোনটা নিয়েছিল, আমি ফোনটা নিয়ে চলে এলাম ওর কাছ থেকে ভিডিও করব বলে, কারণ অনেক দিন ধরে ব্লগ করিনি, তাই ভালো মাছ যেটুকু পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর জানো সবচেয়ে হাসির ব্যাপার কি, আজকের ব্লগটা আমার দাঁড়িয়েছিল 40 মিনিটে, সেখানে 40 মিনিট থেকে এডিট করতে করতে 13 মিনিটে এনে দাঁড় করিয়েছি। এবার সমস্ত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, সমস্ত কিছু যদি দেখো তোমাদেরও বোর হয়ে যাবে। যাই হোক বাসন টাসন মেজে একটা ঘুম দিয়েছিলাম, কিন্তু কী জানি কেন ঘুমটা ঠিক আসেনি, হালকা একটু চোখ বন্ধ করে শুয়ে থাকার পরে উঠে ছাতে চলে এসেছি, মেয়েকেও তুলে দিয়েছি। আর এই দেখো আমার চুলের অবস্থা, মুখে ব্লিচ করতে গিয়ে আমার আবার চুলেও ব্লিচ করে দিয়েছে, তারপরে চুলটা তো এমনি লাল লাল হয়ে গেছে শ্যাম্পুর চোটে, তাই সেরকম কিছু মনে হচ্ছে না। তারপর মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন মেয়েকে পড়তে দিয়ে আমি চলে যাচ্ছি ওর জন্য দুধ জাল দিতে, আজকে দেরি হয়ে গেছে, নাহলে 6টার সময় দুধটা জাল দিয়ে দিই আর 7টার মধ্যে ওকে খেতে দিয়ে দিই, কিন্তু এখন বাজে 7টা, সবে দুধটা জাল দিয়েছি। আর এদিকে আমার রান্নাঘরের দেয়ালটা দেখতে পাচ্ছ, অর্ধেকে ওয়ালপেপার আছে অর্ধেকে নেই, যেটুকু ওয়ালপেপার আছে দেখতে এত সুন্দর লাগে কী আর বললো, কিন্তু বাকিটাই নেই, তাই ভাবছি আবার এইটা যখন উঠে যাবে একেবারে বেশি করে ওয়ালপেপার অর্ডার দিয়ে পুরো জায়গাটা আমি কভার করে দেবো। আর উপরে দেখছো ওই যে ফুটোটা আছে ওখান থেকে আমার রান্নাঘরে জল গড়ায়। যাই হোক আজকে প্রচণ্ড গলাটা খুসখুস করছে, আর তোমাদের তো বললামই আমার উপোস, তাই আজ নর্মাল দিনের মতন ভাত চাল আটা ময়দা কিছু খেতে পারবো না, তাই বড় আমাকে শ্যামার চাল এনে দিয়েছে। এতটা শ্যামার চাল দেখে আবার অনেকে ভাববে এত শ্যামার চাল কেন, কারণ ইদানিং উপোসটা একটু বেশি হয় তো, তাই বর একেবারে 1 কেজি শ্যামার চাল এনে রেখে দিয়েছে। আর এখানে আলু শ্যামার চাল বসিয়ে দেবো ফুটতে, বেশি কিছু আর রান্না লাগবে না, শুধু এইটাই। আর বরের জন্য পরোটা অলরেডি করে দিয়েছি, আর মেয়ের জন্য অল্প ভাত রেখেছি, ওকে রাতে দেবো হচ্ছে দুধ ভাত। যাই হোক একটু শ্যামার চালটা বসিলাম কারণ আমার মেয়েও এই ভাতটা খেতে খুব ভালোবাসে। আর এই যে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা একটুখানি, এখানে কাঁচা নুন দিইনি, এটা হচ্ছে তোমার সিন্ধুক নুন, হ্যাঁ সিন্ধুক নুন দিয়েছি। আর দেবো একটুখানি ঘি, কারণ পুজোতে বলে নাকি সর্ষের তেল খেতে নেই ঘি খেতে হয়, তাই এই ছোট্ট ঘিটা এনে রেখেছি, 2-3 ফোঁটা ঘি দিয়ে দিলাম আর ব্যাস, এটা ফুটে উঠলে আমার রান্না হয়ে যাবে। আর তাকে বলতে বলতে এটা হয়েই গেছে। আচ্ছা তোমরা বলো তো উপোসের দিন তোমাদের কী খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার মিষ্টি ফল না বেশি কিছু খেতে ভালো লাগে না, শ্যামার চালটা খেলে মনে হয় ভাত খেয়ে নিয়েছি। আর এইটা এদিকে রান্না হতে হতে আমি চলে গেলাম একটা কাজ করতে, 2-3 দিন ধরেই পড়ে আছে, করবো করবো বলে করাই হচ্ছে না, তাই এটা নিয়ে বসলাম, বই খাতা নিয়ে পড়তে বসিনি। মেয়ে স্কুল থেকে দুটো গান দিয়েছে, এবার গানটা শুনে শুনে পড়ানো খুব মুশকিল হচ্ছে, তাই ভাবলাম লিখে নিই, লিখে নিলে ওকে করাতে সুবিধা হবে আর মুখস্থ করাতে হবে, কারণ পরীক্ষায় ওই দুটো গান ধরবে, সামনেই নভেম্বরেই ওর পরীক্ষা, তাই দুটো গানই ওকে করিয়ে দিতে হবে। যাই হোক গানটা অলরেডি আমি লিখে নিয়েছি, একবার পড়ে দেখে নিলাম কোথাও বানান ভুল করেছি কিনা, কারণ আমি ভীষণ বানান ভুল করি। যাই হোক নিজের আবার অগুণগুলো নিজেই গোনাচ্ছি। চলো আজকে আর বেশি কিছু বলবো না, আজকের জন্য এখানেই টাটা বলবো, কারণ অলরেডি আমার লেখা হয়ে গেছে, চেকও করে নিয়েছি, এবার যাবো হচ্ছে খেতে, কারণ ভীষণ জোর খিদে পেয়েছে, সকাল থেকে পুজো দেওয়ার পর শুধু জলটুকুই খেয়েছি, তাই এবার যাই খেতে। আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো আর অতি অবশ্যই হাসতে থাকো। তো আজকের জন্য এখানেই টাটা।